দেবতার রথ বিজেপির রথ হতে পারে না। এটা পুরো মানুষকে আমরা বলি না যে গরুর মুখটা বেঁধে দাও তাহলে অন্য কিছু খাবে না। যখন গরুর অসুখ হয় বেশি খেলে আমরা বলি চোখে, তোমার চোখে কি নেবা হয়েছে যে তুমি চোখে দেখতে পাচ্ছ না? মানুষকে চোখে নেবা করিয়ে দিচ্ছে, নেবা করিয়ে দিয়ে বলছে তোমরা দেখতে পেও না, আমরা যা বলছি সেটাই তোমরা বিশ্বাস করো। কেন করবেন, কেন করবেন? ঘরে বসে ভিডিও তৈরি করছে, যেমন নাটক তৈরি করে, যেমন সিনেমা তৈরি করে, করে সেগুলো মানুষের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, গিয়ে বলছে দেখছেন বাংলায় এই অত্যাচার হচ্ছে। আচ্ছা বলুন তো মা বোনেরা আমার, রাস্তায় আপনারা হাঁটতে পারেন না, দোকান বাজারে যান না? আমি জিজ্ঞেস করছি মা বোনেদের, আপনারা রাস্তায় চলাফেরা করেন না? আপনারা দোকান বাজারে যান না? আপনারা আত্মীয় স্বজনের বাড়ি যান না? পড়াশোনা করেন না? ছেলে মেয়েদের স্কুলে যেতে যান না? যান কি যান? রাস্তায় যাতায়াত করেন কি করেন না? বলুন, জোরে বলুন। তাহলে বিজেপি রোজ বলে বেড়ায় বাংলায় নাকি মহিলারা রাস্তায় বেরোতে পারে না। ওদের জিজ্ঞেস করুন তোমার উত্তরপ্রদেশে পারে? ওখানে তো দলিতদের পিছিয়ে মারো, কোন মহিলা কোন ছাত্রী ভয়ে বেরোতে পারে না। মেয়েদের কথা ভুলে যান, ছেলেদেরও, সাংবাদিকরাও ভয়ে বেরোতে পারে না। সাতজন সাংবাদিক রাজদীপ সারদেশাই থেকে শুরু করে তারা একটা টুইট করেছিল বলে তাদের সবকটাকে জেলে পড়বার জন্য নানা রকম সিটিজেনের কেস দিয়েছে। এই তো চলছে ভারতবর্ষ। বাংলা তো সোনার বাংলা, তোমাদের সোনার বাংলা তৈরি করার দরকার নেই, তোমরা তো দাঙ্গার বাংলার কথা চিন্তা করো। আর আমাদের বাংলা সোনার বাংলা, এ মাটি সোনার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিকে আমরা কোন রকম ভাবে দাঙ্গা অশান্তি গন্ডগোল আমরা করতে দেব না, এটা মাথায় রাখতে হবে। এ বাংলা সবার, এ বাংলা কন্যাশ্রীর, এ বাংলা শিক্ষাশ্রীর, এ বাংলা রূপশ্রীর, এ বাংলা যুবশ্রীর, এ বাংলা সবুজশ্রীর, এ বাংলা সবুজ সাথীর, এ বাংলা দুয়ারে সরকার, এ বাংলা কৃষক বন্ধু, এ বাংলা তপশিলী, এ বাংলা আদিবাসী, এ বাংলা রাভা, এ বাংলা টোটো, এ বাংলা রাজবংশী, এ বাংলা কামতাপুরি, এ বাংলা সংখ্যালঘুরা, এ বাংলা খ্রিস্টানরা, এ বাংলা হিন্দু ধর্ম, এ বাংলা ইসলাম ধর্ম, এ বাংলা বৌদ্ধ ধর্ম, এ বাংলা খ্রিস্টান ধর্ম, এ ধর্ম জৈন ধর্ম, পারসিক ধর্ম, সারান ধর্ম না ছাড়ি, সারান যে আদিবাসীদের ধর্ম আছে আমরা তাদের জন্য লিখেছি, এটা তাদের ধর্মের ভাষা। আজকে বলুন তো কই বিশ্বাম মুন্ডার ছুটির দিন কে ঘোষণা করেছে? তৃণমূল কংগ্রেস। আদিবাসী নেতা রঘুনাথ মুর্মুর জন্মদিন কে ঘোষণা করেছে ছুটির দিন? তৃণমূল কংগ্রেস সরকার। খাদ্য সাথী বিনা পয়সায় খাদ্য দিচ্ছে রেশনে কে? তৃণমূল কংগ্রেস সরকার। স্বাস্থ্য সাথী বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী নিয়ে গেলে আপনি চিকিৎসা করতে পারবেন এবং মহিলাদের করা হয়েছে লিডার এবং একজন পরিবারের মা তার নিজের মা বোনকেও দেখাতে পারবেন, সেই সুবিধাও আছে স্বাস্থ্য সাথীতে। যারা স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে গেছেন খুব ভালো, যারা পায়নি নাম লিখিয়েছেন তারাও কিন্তু একটা করে পাবেন। বায়োমেট্রিক যেটা ছাপ দিয়ে করতে হয় সেটা করতে মেশিনে একটু টাইম লাগে, সেই জন্য এখন যে কার্ডটা দেবে যতদিন ওইটা না হচ্ছে এটাই চলবে, মাথায় রাখবেন। প্রতি বছর 5 লাখ টাকা করে চিকিৎসার জন্য খরচা করতে পারবেন, নার্সিংহোমেও পারবেন। আর 3 বছর পর পর কার্ডটা রিনিউ করা হবে, তাহলে কি হলো, বিনা পয়সায় চাল, বিনা পয়সায় গম, একটা পরিবারের একজন করে 5 কেজি রেশন পান। বিনা পয়সায় রেশন করে দিয়েছি তো, দিয়েছি কি দিইনি? বিজেপি বলে দেব 15 লাখ টাকা করে দেব বলে পকেট কেটে পালিয়ে যায়, আমরা কিন্তু তা করি না, আমরা মানুষের পকেট মারি করি না, আমরা যেটা বলি আগে করে দেখাই, করে দেখিয়ে বলে করেছি। তুমি বলে করেছো, তুমি করোনায় ঘুরে বেড়াচ্ছ আর দাঙ্গা লাগাচ্ছ আর মিথ্যে বলে বেড়াচ্ছ, কদিন চলবে? লঙ্কা খেলে তো ঝাল লাগবেই বাবু, তুমি দাঙ্গা করে বেড়াবে আর আমরা বলবো না তা কি হয়? তাহলে বলুন, বিনা পয়সায় খাদ্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস, মানে তৃণমূল কংগ্রেসের সরকার, বিনা পয়সায় খাদ্য দিচ্ছে আমাদের মা মাটি মানুষের সরকার, স্বাস্থ্য
স্বাস্থ্যসাথী বিনা পয়সায় চিকিৎসা, হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা। বন্ধু, আমিও ছোট ছিলাম, আমি দেখেছি আমার বাবার যখন খুব অসুস্থ হয়, পয়সা ছিল না হাসপাতালে ট্রিটমেন্ট করবার, কত বেড ভাড়া দিতে হতো, কত ওষুধের খরচা দিতে হতো, একটা ট্রিটমেন্ট করতে গিয়ে ফ্যামিলিগুলো শেষ হয়ে যেত। আর আজকে দেখুন, কিডনি অপারেশন করে দিচ্ছি বিনা পয়সায়, হার্ট অপারেশন করে দিচ্ছি বিনা পয়সায়, মা বোনেদের বাচ্চা হচ্ছে বিনা পয়সায়, কত হসপিটাল তৈরি হয়েছে। আপনাদের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আপনারা জানেন না, আপনাদের এখানে ইসলামপুরে হয়েছে, রায়গঞ্জে হয়েছে, বোধহয় বালুরঘাটে হয়েছে, গঙ্গারামপুরে হয়েছে, কত হসপিটাল, কত কি হয়েছে। আবার আমার তপনে কালিয়াগঞ্জে দাঁড়িয়ে ছিল তপন বলে, আমাকে বলল কালিয়াগঞ্জের বাই ইলেকশনে, দিদি আমাদের একটা হসপিটাল আছে 60 বেডের, এটাকে 100 বেডের করতে হবে। আমি 100 বেড নয়, আমি 300 বেডের করে দিচ্ছি, এটা মনে রাখবেন, কালিয়াগঞ্জের এই হসপিটালটা। এটাও তো হতে পারে আজকে রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জে মেডিকেল কলেজ করবার সবকিছু ব্যবস্থা হচ্ছে, রায়গঞ্জ আপনারা মেডিকেল কলেজ পাবেন। হয়ে গেছে, আমি বলছি মানে রায়গঞ্জ, এরপর এই যে 300 বেডের হচ্ছে, এইটা যদি কোনোদিন 500 বেডের হয় এটাও মেডিকেল কলেজ হয়ে যাবে। সুতরাং মাথায় রাখতে হবে, আশা রাখতে হবে, আশা ভরসা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় রায়গঞ্জটাকে আমরা উত্তরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে এনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করেছি, বালুরঘাটেও বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, আলিপুরদুয়ারে, বালুরঘাটে হয়ে গেছে, আলিপুরদুয়ারে হয়ে গেছে, কুচবিহারে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হয়ে গেছে, জলপাইগুড়িতে হয়েছে, কোথায় হয়নি বলুন, কুচবিহারে মেডিকেল কলেজও করে দেওয়া হয়েছে, কোথায় হয়নি। আজ রাজবংশী মানুষেরা ভাবুন, আপনার ভাষায় পড়াশোনা হবে, আপনার ভাষায় পড়াশোনা হবে। আমি 200 স্কুল করে দিচ্ছি রাজবংশী ভাষায় পড়াশোনা করবার জন্য। আদিবাসীরা অলচিকি ভাষায় কথা বলে, আর চা বাগানের শ্রমিকরা সাদরি ভাষায় কথা বলে, তাদের জন্য আমি বলেছি 500 স্কুল করে দিচ্ছি। হিন্দি ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় স্কুল করে দিচ্ছি। গোর্খা ভাষায় কথা বলে আমার পাহাড়ি ভাই বোনেরা, গোর্খা ভাষায় করে দিচ্ছি। আর আমার গ্রামের অনেক গরিব ভাই বোনেরাও ইংলিশ মিডিয়ামে পড়তে চায়, তাদের জন্য ইংলিশ মিডিয়ামে 100টা স্কুল তৈরি করে দেব। মনে রাখবেন, আগামী দিন আপনাদের এখান থেকে ভালো ভালো ছেলে মেয়ে বেরোবে, যারা আজ কন্যাশ্রী আগামী দিন তারা ভাগ্যশ্রী হবে, আর যারা রূপশ্রী আগামী দিন তারা বিশ্বশ্রী হবে, আজকে যারা সবুজশ্রী আগামী দিন তারা শ্রেষ্ঠাশ্রী হবে। মনে রাখবেন, এই বাংলার মাটি থেকে তারা বাংলাকে জয় করবে না শুধু, সারা দেশকে জয় করবে, সারা পৃথিবীকে জয় করবে। আর বিজেপির মতো একটা পার্টি বাজে কথা বলা ছাড়া একটা ভালো কথা বলতে পারে না। বিরসা মুন্ডার নাম করে অন্য কার গলায় গিয়ে মালা দিয়ে এলো, বুঝুন, চোখেও দেখে না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে যে কোথায় জন্মেছে জানে না, রবীন্দ্রনাথ সাজবে, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসে পড়ছে, আর বলছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিল শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিল জোড়াসাঁকোয় ঠাকুর বাড়িতে। আচ্ছা, স্বামী বিবেকানন্দকে নিয়ে সেদিন কি বলেছে, বলে স্বামী বিবেকানন্দ ঠাকুর। আরে বুঝুন, রবীন্দ্রনাথ চায় রবীন্দ্রনাথের নাম, আর ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পদবী, স্বামী বিবেকানন্দ বসিয়েছে আর তার নামের জায়গায় পদবীটা ঠাকুর বসিয়ে দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, বিরসা মুন্ডারও মূর্তি ভেঙেছে, না সিধু কানু ডহরের ওই বাঁকুড়ায় যে মূর্তিটা ভেঙেছে চেনে না, একজনের ছবি আরেকজনের গায়ে গলায় লাগিয়ে দিচ্ছে। বুঝুন, একটা সত্যিকারের নেতাজি আর একটা সিনেমায় পার্ট করা নেতাজি, দুটো এক হয়ে গেল? ওটা তো একটা তৈরি করা হয়েছে, দেখতে ওই রকম যেন লাগে, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা বাবা সাহেব আম্বেদকার আর একটা ছবিতে নাটক করছে বাবা সাহেব আম্বেদকার, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা মৌলানা আবুল কালাম আজাদ আর একটা মৌলানা আবুল কালাম আজাদ যদি দুরকম তৈরি হয় নাটকে, নাটকটা করবার জন্যই নাটকটা তৈরি হয়, তার মতো সাজায়, তার কারণ এটাই হচ্ছে নাটক, সেই জন্য বলে সিনেমা বলে, যা ইচ্ছে করে যাচ্ছে আর বলে বেড়াচ্ছে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে নাকি বাংলা দখল করবে, বাইরে থেকে সমস্ত নিয়ে আসছে। আমরা বলি বাংলায় শাসন বাংলার লোকেরাই করবে, কোন বহিরাগত গুন্ডারা এসে বাংলায় শাসন করবে না। নির্বাচনের সময় দেখবেন ভয় দেখাবে।
এই বহিরাগত গুন্ডাদের দিয়ে কোথাও 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 সেন্ট্রাল পুলিশের এজেন্সি দিয়েও চেষ্টা করবে, প্রতি বছর তাই করে, ভয় পাবেন না। যদি টাকা দিয়ে, চারিদিকে টাকা দিচ্ছে আমি শুনছি, এমনকি কোন কোন সাংবাদিকের হাতে, ক্যামেরাম্যানের হাতেও টাকা দিয়ে পালিয়ে যাচ্ছে, তারা নিচ্ছে না, তারা রিফিউজ করছে। এত টাকা হয়েছে, টাকা পেল কোত্থেকে? খেতে পেত না, আগে একটা বিড়ি দিয়ে তিনবার টানত, আর এখন কত টাকা, আর এখন কত টাকা, টাকাই টাকা। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে, আর ওরা বলে হরে কৃষ্ণ হরে হরে, টাকা চুরি করে করে, টাকা টাকা, এত টাকা। আমি আপনাদের বলি টাকা ওরা দেবে, টাকা দিলে চুপচাপ টাকাটা নিয়ে নিন, আর নিয়ে ভালো করে মাংস ভাত খেয়ে নিন, ওই টাকা ওদের টাকা নয়, আপনাদেরই টাকা। কিন্তু ভোটের সময় পাল্টে দিন, ভোটের সময় বিজেপিকে একটুও ভোট দেবেন না। ভোটের সময় মাথায় মনে রাখতে হবে, যারা স্লোগান দিচ্ছিলে খুব ভালো স্লোগান দিচ্ছিলে, গৌতম তুমিও খুব ভালো স্লোগান দিচ্ছিলে, বা দলের শৃঙ্খলা বদ্ধ সৈনিক তোমরা থাকো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর স্লোগান দেবেন চাই না চাই না, বিজেপিকে চাই না চাই না চাই না, পচা বিজেপি চাই না চাই না চাই না, দাঙ্গাবাজ বিজেপি চাই না চাই না চাই না, লুটেরা বিজেপি চাই না চাই না চাই না, মা বোনদের অসম্মানকারী বিজেপি চাই না চাই না চাই না, বাইরের গুন্ডা চাই না চাই না চাই না, বাংলা দিকে দখল করবে না, দিল্লিকে আমরা বাংলা দখল করতে দেব না, আমরা রুখব। রুখবার জন্য সারা জীবন আমি আন্দোলন করেছি, মা বোনেরা জানেন না হয়তো অনেকেই, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে চোট আছে, আমারও জীবনে 15-20টা অপারেশন হয়েছে, মার খেতে খেতে, মাথা থেকে শুরু করে, পা থেকে শুরু করে, কোমর থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, এমন কোন জায়গা নেই যেখানে আমাকে আঘাত করেনি। এখন ওই সিপিএম কংগ্রেস আর বিজেপি এক হয়েছে, জগাই মাধাই গদায়, তিন থেকে দিতে হবে বিদায়, জগাই মাধাই গদায়, তিন থেকে দিতে হবে বিদায়। তাই বলতে হবে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, আগে তো আমার সোনার ভারতবর্ষকে ফিরিয়ে দাও। আজকে ভারতবর্ষে নয় নোটবন্দি নয় ঘরবন্দি, নয় নোটবন্দি নয় ঘরবন্দি নয় জেলবন্দি, বেকারের হাহাকার সারা ভারতবর্ষে, 40% বেকার বেড়েছে, একমাত্র বাংলা 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি, আমাদের এখানে বেকার আমরা কমিয়েছি। গত পরশু দিনও আমি ইনগ্রেট করেছি 72,000 কোটি টাকার প্রোগ্রাম, এবং মনে রাখবেন আগামী 5 বছরের মধ্যেও আমরা 1.5 কোটি লোকের চাকরি দেব, এবং আমরা অলরেডি দিয়েছি, অনেক লোককে দেওয়া হয়েছে। আজকে 1 নম্বর গ্রামীণ 100 দিনের কাজে আমরা 1 নম্বর, মনে রাখবেন গ্রাম বাংলায় ঘর দেওয়া আমরা 1 নম্বর, স্কিল ডেভেলপমেন্টে আমরা 1 নম্বর, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা 1 নম্বর, ই গভর্নেন্সে আমরা 1 নম্বর, কৃষি কর্মে আমরা 1 নম্বর। 100 দিনের কাজে এবারেও 1.1 কোটি দিন দিবস তৈরি করেছি আমরা, কাজ করেছি আমরা, কাজে যে বাংলা এত এগিয়ে গেছে, শুধু এদের কাজ নেই, দিল্লি থেকে এসে রথবাবুরা চলে এসেছেন, আসল তো ওটা রথ নয়, আসল তো ওটা একটা হোটেল বাবুরা চলে এসেছেন, হোটেল যারা হোটেল করেন আমার তাদের প্রতি শ্রদ্ধা আছে, এগুলো তো বেনামি হোটেল, রথযাত্রার নামে বেনামি রথযাত্রা। আমি বলি যত পারেন করুন, কিন্তু নিজেদের জগন্নাথ বলে ভাববেন না, নিজেদের বলরাম বলে ভাববেন না, নিজেদের সুভদ্রা বলে ভাববেন না, নিজেদের অর্জুন বলে ভাববেন না, নিজেদের কৃষ্ণ বলে ভাববেন না। আমরা আমাদের দেবতাদের সম্মান করি, আমরা পুজো করি, আমরা তাদের অসম্মান করি না, আপনাদের মতো আমরা সম্মান করব, সম্মানের সাথে কাজ করব, এবং বলবো আগামী দিন যত ঝড় আসে আসুক, তুফান আসে আসুক, আমফান এসেছিল আপনারা দেখেছেন, আমফান পালিয়ে গেছে, মানুষ জিতে গেছে, কোভিড এসেছিল দেখেছেন, কোভিড পালিয়ে গেছে, মানুষ জিতেছে, সবটাই তো আমরা করেছি আপনাদের নিয়ে। কাজেই নিশ্চিন্তে থাকবেন, আমরা থাকাকালীন কোনো বিপদ আপদ কিছু আপনাদের